নতুন রাষ্ট্রে যে যেখান থেকে যত সীমাবদ্ধতাই থাকুক, এখানে আইনের শাসন কায়েম করতে হবে, এইটাই আমাদের এই স্লোগান এবং এই দাবিতে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। আমরা গত 15 বছরে দেখেছি কোনো ঘটনা ঘটলে সেটার বিচার তো দূরে কথা, যারা প্রতিবাদ জানাতে তাদের উপর নিপীড়ন, তাদের উপর হামলে করেছে। এই ক্যাম্পাসে, এই প্যারিস রোডে ইন্ডিয়ায় সংখ্যালঘুদের উপরে বর্বরতার বিরুদ্ধে যেমন সাধারণ ছাত্ররা এখানে র্যালি করেছে, মিছিল করেছে, সেখানে হামলা পর্যন্ত ভারতের ঘটনা এখানে হামলা করেছে তথাকথিত সেই নিপীড়করা ছাত্রলীগের গুন্ডারা, ভারতের ঘটনা। সুতরাং এই ক্যাম্পাস ওই দিন আর নাই, এখানে প্রতিটা ঘটনার জন্য একদম নিয়ম মাফিক, এখানে প্রতিটা ঘটনার জন্য শান্তিপূর্ণ যে কোনো কর্মসূচি, যে কোনো কথাটা বলার অধিকার এখানে আমরা দিতে চাই এবং এইটা আমরা ভোগ করছি। সুতরাং আইনকে নিজের হাতে তুলে নেওয়া যাবে না, কোনোভাবেই না, কোনোভাবে কোনোভাবেই না। আর একজন ছাত্র যখন তার আর সহপাঠীর উপরে হাত তোলে, এইটা আমি মনে করি যারা হাত তোলে তারা ছাত্র হওয়ার যোগ্য না, এই পবিত্র অঙ্গনে তারা থাকার যোগ্য না। সুতরাং এরা আইনের শাসন যাদের থাকবেই, এই ঘটনা প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ে তার সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমরা দাবি রাখবো। এই ক্যাম্পাসটা সুন্দরভাবে গড়ে তোলার জন্য, এই দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য তারা